হলদিয়া গ্রামের সালামিয়ার বড় কবুল 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 আমারটা শেষ বলতে পারান আরে আমার একটু কইতে দেন কাদি সাহেব আপনি শুরু করেন ওজানিয়া গ্রামের আরে বাবা দোয়া করুন না আচ্ছা আপনি দোয়া পড়ে আব্বার কাছ থেকে টাকা লয়ে যান কালাম তাড়াতাড়ি বাসুর করটা সাজা বেটা আরে ভাই আমার জীবনে তেমন উত্তেজিত জামাই দেখি নাই আপনার যখন ইচ্ছা করবো আপনার মায়ের দেখা তখনই একটা অটোতে লাভ দিয়ে ওইটা চলে আসবেন আম্মা এমন রাইত হয়ে যেতেছে আমরা যাই কালাম গাড়ি কোন দিকে এই তো এইদিকে না গাড়ি দিয়ে যাইলে দেরি যাবো বউ বনজম দিয়ে চলো আমার ফুলার ব্যাপারে কিছু মনে করেন না কয়দিন ধরে একটু মাথাটা বিগড়ায় রয়েছে আপনি আমার মাইয়াটা একটু দেখে শুনে রাখেন এটা কি করলেন আমার বন্ধুর মাইয়া মানে আমারই মাইয়া আপনি এটা নিয়ে কোনো চিন্তা করবেন আপনি সবার লেগে দোয়া করুন আল্লাহ ওদের সুখী করুক আসসালামু আলাইকুম বাড়িতে আসো গেল মা তাড়াতাড়ি আসো আম্মা আ মা তাড়াতাড়ি আও দেও বলে এমরছি বাবা আও ঘরে আও এই আম্মা তুমি তোমার ঘর নিতে চোখে আমার বউ আমার ঘরে দাও একটা থাপ্পড় মারুন দেবো বউ চলো যাও এই ধরে গিয়ে আমার বউটা তাড়াতাড়ি কর বেটা 10 মিনিটে কেমনে যে ঘরটা সাজাম বুঝতেছি না ভাই যেমনে হবে হোক চলো সাজাই তাড়াতাড়ি কি রইছে না ভাই সময় লাগবে আর একটু আরে তাড়াতাড়ি কর তোর বাইরে নিয়া আছে বিপদ কি রইছে ওই সে ডিনিট তুইলো না রে বন্ধু একটু টাইম দে এমন করতেছস কেন তুই তোরা কি রাইটটা বার করে নিবি ভাই এত তাড়াতাড়ি কেমনে করব সময় লাগবে ভাই ভাই আমার পিঠে আমার বাইনা কাটবে তাড়াতাড়ি কর এমন উত্তেজিত লোক কেমনে ঘর সংসার করবো আল্লাহই জানে